এই জগতে কেউ সম্পূর্ণভাবে পরিপূর্ণ ও নির্ভুল নয়। যদি তুমি কারো কোনো ভুল দেখে তাকে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি এই জগতে একা হয়ে পড়বে। তাই কাউকে বিচার করতে যেও না, ওটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তুমি শুধু সবাইকে ভালোবেসে যাও। এ কথা শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, সমুদ্র বা সংসার যে ধর্মের নৌকায় প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। প্রত্যেক স্ত্রী লোক মাতা দুর্গার আর এক রূপ। যে স্ত্রী লোকের সম্মান করে না তার সামর্থ্যই বৃথা। ধর্মের উপদেশ দেওয়া যায়, কিন্তু আদেশ কিছুতেই দেওয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। যে বস্তু সহজেই লাভ করা যায়, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা যায়। শ্রীকৃষ্ণের বাণীগুলো আমাদের মন দিয়ে শিক্ষা নেওয়া উচিত।